বিয়ে করলেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা, তার বরের নাম হাসান আজাদ। বুধবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ছবি পাই নাই এখনো, এই কারণে আমি এটা এখনো ঘোষণা দিতে পারি নাই। আমার ফটোগ্রাফার আমাকে ছবি দেয়। গাউসুল আজম মসজিদের নাম মহাখালী, ওখানে বিয়ে করেছি। এটা সকাল ১১:৩০-১২টার দিকে হচ্ছে। ওই মসজিদের দুই পরিবারের সদস্য উপস্থিত ছিলেন, কিন্তু পরবর্তীতে রাতে একটা ছোট আমার বন্ধুদের নিয়ে পার্টি করেছি, কিন্তু ২৭ তারিখে তো আমার ওয়েডিং পার্টি, যেখানে সবাই আসে। বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা, সেই ছবি মিলেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তাহমিনা মৌ স্বাগতার বিয়ের ছবি স্টোরিতে পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডন প্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন। অভিনেত্রী স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে, গানও করেন তিনি। কিছুদিন চেনা জানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। গত বছরের সেপ্টেম্বরে স্বাগতাকে তার বান্ধবী ঢাকার একটি ক্লাবে নিয়ে যান। ওখানে হ্যাং আউট করতে গিয়েছিলেন তারা। অভিনেত্রীর বান্ধবীর এক বন্ধু সম্পর্কে হাসানের কাজিন হন, হাসানও ছিলেন সেখানে, সেটি প্রথম দেখা। এরপর অনেক দিন দেখা হয়নি তাদের। গত বছরের নভেম্বরে হাসানের সঙ্গে আবারও দেখা হয় স্বাগতার। তখন তিনি বুঝতে পারেন হাসান তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। স্বাগতাও সেই বন্ধুত্বকে স্বাগত জানান। এসবের মধ্যেই মনে মনে নিজের জন্য পাত্র খুঁজছিলেন অভিনেত্রী। পরে জানতে পারেন হাসানও পাত্রী খুঁজছেন, ফলে দুয়ে দুয়ে চার মিলে যায় তাদের। হাসান প্রথমে জানতেনি না যে স্বাগতা একজন তারকা। না জেনেই অভিনেত্রীকে ভালো লেগে যায় হাসানের। স্বাগতাও মনে মনে এমন একজনকে খুঁজছিলেন যার সঙ্গে বাকিটা জীবন পার করে দেয়া যায়। ঠিক এমন সময়ই দুজনের সঙ্গে পরিচয় হয় দুজনার। স্বাগতার স্বামী গান লেখেন, সুর করেন, মিউজিকও কম্পোজ করেন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি গাইতেও পারেন স্বাগতা। তাই কাব্যিক ভঙ্গিতে অভিনেত্রী বললেন, মিউজিক আমাদের বেঁধে ফেলল। শিবলি আহমেদ, কালবেলা।